আজ আমাদের মুখোমুখি বিশ্বশ্রী মনোহর আইচ। 1952 সালে তিনি মিস্টার ইউনিভার্স খেতাব পেয়েছিলেন। আশ্চর্যের ব্যাপার, তিনি ভারতবর্ষের সর্বশেষ মিস্টার ইউনিভার্স। মনোহরবাবু, মানুষ এখন আগেকার চেয়ে অনেক বেশি স্বাস্থ্য সচেতন, এর জন্য চারিদিকে গজিয়ে উঠছে মাল্টিজিম। তাই মাল্টিজিম কি এক্ষেত্রে সত্যিই দরকারি? না, দেখো দিন আমাদের দিন পাস হয়ে গেছে, যত দিন যাচ্ছে ততই নূতন লোক জন্ম নিচ্ছে, নিত্য নতুন সমস্ত হচ্ছে। কাজেই মাল্টিজিম, এই মাল্টিজিম যে হচ্ছে, মাল্টিজিম তৈরি করলো কারা? মাল্টিজিম তো আমরাই তৈরি করেছি। যারা ব্যায়াম করেছে আগে যে কষ্ট করত, ধরো বুকডন, তার বুকডনের পরিবর্তে সস্তায় কি করা যায়, এইভাবে তো করা হচ্ছে। তো মাল্টিজিম এসেন্সিয়াল, না থাকলেও যে হবে না তা নয়, তবে মাল্টিজিম এসেন্সিয়াল এই জন্য যে আমরা যে সময়তে করেছি মাল্টিজিম ছাড়া সময় বেশি লাগত, এখন সে জায়গাতে সময় কম লাগে। কারণ এই মাল্টিজিম এসেন্সিয়াল ফর বোথ, যারা ফিজিক্যাল কালচারিস্ট ফিজিক্যাল কালচার করবে, যারা রেগুলার এক্সারসাইজ করবে তাদের পক্ষ দরকার রেগুলার, তারা কোনো ব্যায়ামই হতে যাচ্ছে না, তো কি ফিট। কারণ এই মাল্টিজিমটা অ্যাসেন্সিয়াল, এটা কি। তা আপনার বয়স তো এখন 87, এই বয়সেও আপনার বাইসেপ 17.5, বুকের ছাতি 44 না ফুলিয়ে, তো এই রহস্যটা কি? ব্যায়াম, এর রহস্য ব্যায়াম ছাড়া কিছুই নেই। ব্যায়াম আর রেগুলার টাইম মতন যাচাই করে খাওয়া দাওয়া, আর যার যে দেশে জন্ম সে দেশের খাওয়াই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ, সে ব্যায়ামবিদ হতে গেলে। এখন আমি ব্যায়ামবিদ হতে যাব, আমি যদি এখন আমেরিকার আর ইউরোপের খাওয়া চিন্তা করি তাহলে আর হবে না। কাজেই যার যে দেশের জন্ম সেই খাওয়াই ব্যায়ামবিদ হওয়া যায়, কিন্তু একনিষ্ঠ সাধনার দরকার, সাধনার ছাড়া সম্ভব নয়। তো আপনি তো নিতান্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, তা স্বাস্থ্যচর্চা চালিয়ে যাওয়াটা সাধারণের কাছে খুব খরচ সাপেক্ষ, এই খাওয়া দাওয়ার ব্যাপারটা যেটা বলছেন, তা আপনি কিভাবে এতদিন এই চর্চা চালিয়ে এলেন? নাও শোনো, খরচ করা যে যত ভালো খেতে পারবে সেই কি তত বড় ফলবান হবে তা নয়, যার যে দেশে জন্ম সেই খাওয়াইতেই সে হবে। কারণ সাধারণ খাইয়া, সাধারণ খাইয়া তুমি আমি সাধারণ লোক সব হজম করতে পারে না। আর সাধারণ ডাল ভাত মাছ তরকারি খাইও হজম করতে গেলে ব্যায়ামের দরকার, ব্যায়াম ছাড়া হজম হয় না। কাজেই এইটা এখন একটা প্রোপাগান্ডা হয়ে গেছে, পাবলিসিটি হয়ে গেছে, খাওয়া ভালো খাওয়া ভালো, যেই খাওয়ার জন্য এখন অনেকেই ব্যায়ামে ব্যায়াম উৎসাহ হয়েও রাখতে পারছে না, অসুখ বিসুখে ভুগছে। সেই জন্যেই খাওয়াটা যার যে দেশের জন্ম সেই খাওয়াই, খাওয়ার চিন্তা করলে সে ব্যায়ামবিদ হতে পারে, সে ব্যায়ামবিদ হয়ও না খাওয়ার চিন্তা করলে। কারণ খাওয়ার চিন্তা করলে ব্যায়ামবিদ হতে যাবে সে কখনো হবে না। যে বেশি খায় সে কম দিন বাঁচে, যে কম খায় সে বেশি দিন বাঁচে, এটা মনে রাখা দরকার। যে বেশি খায় কম দিন বাঁচে, যে কম খায় সে বেশি দিন বাঁচে। আপনি এখন কি খান? আমি এখন ডাল ভাত, আগে যা খেতাম আমি এখন তাই খাই, ডাল ভাত মাছ তরকারি মাংস খাই, তবে আমি মাংসের চেয়ে মাছটাই প্রেফার করি বেশি। তা এখন খাওয়ার চেঞ্জেতে চেঞ্জ আসে যে এখন একটু ভেজিটেবলও খাইতে ইচ্ছা করে, ভালো লাগে ভেজিটেবলটা খাই। এই
আমি ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান বোধ, কিন্তু ভেজিটেরিয়ানটা খাই। আচ্ছা, শুনেছি আপনি ডাব বিক্রি করে টাকা জমিয়ে লন্ডনে গিয়েছিলেন মিস্টার ইউনিভার্স। হ্যাঁ, এটা গিয়েছি, কিন্তু সেবার সফল হননি। প্রথম হয়েছিলেন মনিতোষ রায়। আপনার মতে সেবার আপনাকে ঠকানো হয়েছিল, কেন কেন আপনার এরকম মনে হয়েছিল, আর ঠিক কি হয়েছিল সেখানে? সেখানে কি হয়েছে যে প্রথমবার আমি যখন কম্পিটিশনে যাই, সেই কম্পিটিশনে গিয়েছি, গিয়ে উঠছি, তখন মনতোষ যাবে কি যাবে না সেটা একটা প্রভাকাণ্ডা চলছিল কলকাতাতে, কিন্তু সেটা আমি অতটা উপলব্ধি করি নাই। আমি চলে গেছি, তার একদিন পরে দেখি মনতোষ গেছে, বিষ্ণুচরণ ঘোষ ওর গুরু তাকে নিয়ে গেছে, মনতোষকে নিয়ে। কিন্তু সেখানে গিয়ে দেখি যে প্রোগ্রাম করেছে, সেই প্রোগ্রামে সাতজন জাজ সাত দেশের, তার মধ্যে ইন্ডিয়া তো যায়নি, ইন্ডিয়া যাবেও জানে না, ইন্ডিয়ার কোনো জাজ ছিল না, সাতজন সাত দেশের জাজ, তার মধ্যে একজন জাজ দ্যাট ইজ ডক্টর ভিভি রস ফ্রম ব্রাজিল। আচ্ছা, হি ডিডন্ট টার্ন আপ, তো সে না আসাতেই তার পদে বিষ্ণুচরণ ঘোষ সে জায়গা দিয়েছে সেই জাজের চেয়ারে বসতে। এখন চিন্তা করে দেখো, বিষ্ণুচরণ ঘোষ কে বলেছে যে মনতোষ উইনার্স, আমি রানার্স আপ, যদিও আমি সেপারেট গিয়ে থাকি, সেটা যাওয়া আসা হইতেই পারে একসাথে না হয়ে, কিন্তু আমি কাজেই সেখানে উইনার্স আর রানার্স করে আর মনতোষ কম্পিটিশনে, আমিও কম্পিটিশনে, আমি জানি না যে বিষ্ণুঘোষ একজন জাজ, যখন কম্পিটিশনে দাঁড়িয়েছি 40-45 জন কম্পিটিটর, আমি দেখি যে সেম জাজের মধ্যে বিষ্ণুঘোষ একটা জাজের চেয়ারে বসেছে। কি হলো, তখন কাছের যে দু চারজন দাঁড়ানো ছিল তাদের জিজ্ঞেস করলাম, তখন বললো যে বিষ্ণুঘোষ একজন জাজ। শেষে দেখলাম যে তাদের প্রোগ্রামও বিষ্ণুঘোষ না ডক্টর ভিভিরস আসে নাই বলে তাকে একটা জাজ। তো সাতজন জাজের মধ্যে একজন জাজ যদি একজনকে প্রেফার করে, মার্ক থাকলে পরেও প্রেফার করলে এই চিন্তাই করতে পারো কে, কাজেই আমার কাছে মার্ক লিস্টও আছে, সবই আছে, সে তাকে পয়েন্ট বেশি দিয়েছে, একজনই তিনজনের পয়েন্ট কভার করে দিয়েছে, মানে রেস পার্কের চেয়ে বোধ হয় বেশি পয়েন্ট পেয়েছে। না না, রেস পার্কের চোখে এইটা তো হলো বোগাস কথা, রেস পার্কের পয়েন্ট কি, রেস পার্ক রেস পার্কের গ্রুপে, সে আমাদের গ্রুপের সঙ্গে কোনো কিছু নয়, আমাদের হচ্ছে লোয়েস্ট গ্রুপ, দ্যাট ইজ হাইতে তো চলছে, পাসপোর্ট 6 ইঞ্চি, পাসপোর্ট 6 থেকে পাসপোর্ট 9, পাসপোর্ট 9 অ্যাবাব, তো পাসপোর্ট 9 অ্যাবাব হলে রেস পার্ক, রেস পার্ক রেস পার্কের গ্রুপে তো ফার্স্ট হয়েছে, কাজেই সেই মার্কের সঙ্গে এই মার্কের সেই পয়েন্টে তো কোনো তুলনা হয় না। এটা তো মনতোষ আইসা বা বিষ্ণুঘোষ আইসা তারা মানুষকে বাঁকা দিয়ে নাম কিনেছে, কিন্তু হলো যার যার গ্রুপে তার তার মার্ক, তাহলে ও তো রেস পার্কের সঙ্গে তো কোনো তুলনা হয় না। তাহলে আমি বলতে চাইছি যে বিষ্ণুঘোষই জালিয়াতি করে আপনার দ্বিতীয় করেছেন। এটা ঠিক, যে বিষ্ণুঘোষ যদি না থাকতো তো রেজার উড হ্যাভ বিন ডিফারেন্ট, এটা আমার শিওর, তো বিষ্ণুঘোষ ছিল বলেই করেছে, করে ওখানে করেছে, নূতন গিয়েছি, সেখানে তো আর অবজেকশন করে কোনো লাভ নাই, কিছুই নাই, আমি নতমস্তকে চুপচাপ হয়ে গেল আর কি। পরের বছর তো আমি আবার আমি বললাম যে কষ্ট কষ্ট করে পরের বছর আবার করলাম। আচ্ছা, আপনি তো ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সে চাকরি করতেন স্বাধীনতার কিছু বছর আগে, তা আপনার একটা জেল হয়েছিল, আপনার বিরুদ্ধে অভিযোগ ছিল এয়ার মার্শাল সুব্রত মুখার্জিকে ধরে পেটানোর, তা কেন মেরেছিলেন তাকে? না, ওখানে এয়ারফোর্সে তখন
corruption চলছে officials and non officials কারণই officials রা বড় যন্ত্রণা দিত non officials সেই ক্ষেত্রে চিঠি লেখো যখন কোনো হয়নি তখনই মিউটিনি হলো মিউটিনিতে যাই হোক আমি একজন লিডার আমার ধরা পড়লাম বা ধরা পড়লাম আমরা তো আর পালিয়ে যাইনি ধরেছে অ্যারেস্ট করেছে এবং সেটা বিচার হয়েছে বিচারের মতন বিচার নয় একটা এক্সাম্পলারি পানিশমেন্ট যে এক্সাম্পলারি পানিশমেন্ট দেবো যাতে নিয়ার ফিউচার তো না করে সেই জন্য কোনো রকমে একটা কোর্ট মার্শাল করে আমাদের সাজা দিয়ে দিল তাদের ফাঁসি হতে পারত কোর্ট মার্শাল ফাঁসি হবে না তবে ওই জেল হয়েছে আমার 8 বছর জেল হয়ে গেল তা জেলে গিয়েও কি স্বাস্থ্য চর্চা করছেন জেলে গিয়েছি জেলে আমি খুব আদর যত্ন পেয়েছি এবং জেলে ছিলাম ফার্স্ট ক্লাস প্রিজনার ফার্স্ট ক্লাস প্রিজনারের খাওয়া ছাড়া আমি এক্সট্রা খাওয়া আমার ব্যায়াম চর্চার জন্য আমি আদায় করে নিয়েছি কি করে আদায় করলেন আমি আদায় করেছি যে ধরো একটা ইনস্টেন্স দিই যখন যে হলো মাদ্রাস মাদ্রাস জেলে নিয়ে গেল বেঙ্গালুরুতে এই কেসটা হলো জেল যখন হয়ে গেল তখন মাদ্রাসে নিয়ে গেল তো মাদ্রাসে আমাকে জেলে দিলে তো জেলে দিলে যেই ঘরে ছিলাম সেই ঘরে একটা মাত্র গেট সেই গেটে তালা দেওয়া থাকে কুমার ফুমার সব দিয়ে গেছে কুমার দিয়েছে কি করবো ঘুম কত ঘুমাবো 6টার সময় তো লক আপ করে দেয় তো 6টার থেকে আবার ভোর 6টা বা 5টা তো খুলবে 4টার সময় তো উঠে ওখানেই তোমার নিত্য নৈমিত্তিক কাজ সেরে ব্যায়াম অভ্যাস আরম্ভ করে দিয়েছি ব্যায়াম করতে দরজা লোহা শিখ কত সালের সেগুলি জলে মোচা পড়ে খেয়ে গেছে টান দিয়েছি কিছু টাকা হয়ে যায় হতে 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 ব্যাকা হয়ে গেছে ইচ্ছা করলে আমি বেরিয়ে যেতে পারি কিন্তু ওই যে ব্যাকা হয়েছে দরজা খোলা দরজা মানে লোহার দরজা যাতে সিপাহী অন ডিউটি থাকে সিপাহী দেখছে এসে লোহার ডান্ডা বেকা ও মাদ্রাসি ভাষা জানে না আমিও ভাষা জানি না হিন্দি ও বাস পাগলাপন্থি বাজিয়ে দিয়েছে এই তো পুলিশ আসছে সার্জেন্ট আসছে সব এই মারে তো এই মারে আমাকে সার্জেন্ট মারতে দেয় যাক পরে এখন অবস্থা হলো যে কেস জেলে থাকলে জেলেও তো আবার জেল আছে জেলে তো শটান করলে সেখানে আবার কেস হবে তো আমার এই কেস সিভিলে তো করলাম হয়ে গেল জেল জেলখানেও তো আমি মারধর করতে পারি তো সেরকম কেস হয়ে গেল নিয়ে গেল সুপারিনটেন্ডেন্টের কাছে সুপারিনটেন্ডেন্ট আমাকে জিজ্ঞেস করলো মিস্টার আইস এনিথিং টু সে তখন আমি ব্যাপারটা বললাম তখন আমাকে সুপারিনটেন্ডেন্ট বলল ওপনু শার্ট জেলে ড্রেস তবু খোলা পোজ দিলাম বাস সুপারিনটেন্ডেন্ট পাঠিয়ে দিল মেডিকেল অফিসারের কাছে মেডিকেল অফিসার এক্সট্রা ডায়েট আকাশের দুধ ও মাংস তারপর কলা খেতে দিলে না আপনার জন্য আলাদা আলাদা আমাকে বাস তখন এই যে কদিন ছিলাম এক্সারসাইজ করে আর খাও আর কাজকর্ম একটা প্রেস আছে প্রেসেতে একটা অফিসে দিল লেখাপড়ার কাজ আচ্ছা আপনি দীর্ঘ 17 বছর সার্কাসে খেলা দেখিয়েছেন
তা সেখানে বুকে হাতি তুলেছেন, চেন ছিঁড়ে ফেলেছেন টেনে, তা এগুলো কি বিচা কি পেশির জোর নাকি এর পেছনে কোনো ট্রিক আছে? না না, আমি যে সকল খেলা করেছি সেই সকল খেলার ভিতরে কোনো টেক্স নেই। কারণ হাতে উঠানো বা শিকল ছাড়া সেই সকল হচ্ছে ট্রিক্সের খেলা। সেই সকলে নজিকের খেলা, নজিকের নাম দিয়ে স্ট্রং এক নাম নেওয়া, কথা বললে। কিন্তু আমি যে সকল খেলা করেছি সেগুলি ব্যায়ামের খেলা করেছি। আমি আমার এখানে যেমন 700 pound ওয়েট স্কোয়াট করেছি, এরকম ধরনের এক্সপান্ডার পুল করা, এই পুল করেছি। কাজেই সেগুলি ছিল রিয়েলি এক্সারসাইজ করে যারা করতে পারে তাদের। কাজেই আমার সে সকল খেলা প্লাস মাসু পজিং কন্ট্রোলিং করেছি। কিন্তু আপনি বাংলাদেশে যখন থাকতেন 1930 দশকের শেষের দিকে, তখন আপনি একটা খেলা দেখাতেন ওই করাতকালি যাকে বলে আর কি, খাঁড়ার উপরে নিজের বডিটাকে শুয়ে ফেলে দেওয়া, সেই খাঁড়ার উপরে ভর করে শুয়ে থাকা। এটা কি আপনি কিভাবে করতেন? এটা কি কোনো ট্রিক নয় না? এটাও কি পেশির জোর? না, এটা পেশির জোর না। এটা দেখো, মানুষকে এখন তোমাকে বলতেছি, তখন শো করেছি মানুষকে ভাওটা দেওয়া, মানে ভাওটা দেওয়ার শো আপনাকে করতে হয়েছে। হ্যাঁ, তখন ব্যায়ামের খেলা দেখাই, কিন্তু এটা দেখাতে হবে ওই যে খাড়ার উপরে দাঁত পোষণটা, এর উপরে প্যাট রেখে শুয়ে থাকা, উপরে লোক ওঠা বা নিজের ওজনটা। তার কারণ দাঁতটা আছে, দাঁতটা ধারালো, ওখানে হচ্ছে ওজনটা পড়লে কাটবে না, পোস্ট লাগলে কাটবে, একটু এরকম হলে পড়ে যাবে। কাজে ওটা যেন স্ট্যান্ড স্টিল থাকে, একেবারে লড়বে না, পড়লো একটু দাঁত পড়বে, এটাই হলো কথা। সেভাবে তো দেখিয়েছি একটু, মানে ওই খাড়াটা একটু সরে গেলেই দোভাগ হয়ে যেত, রিস্ক নিতে হয়েছে। সেগুলো কি টাকার জন্য? হ্যাঁ। আচ্ছা, আপনাকে 1988 জাতীয় বডি বিল্ডিং কম্পিটিশনে নামতে দেওয়া হয়নি, কেন? জানি যে এখান থেকেই, ইন্ডিয়ার থেকেই প্রথম বলল দেবে, তারপরে দেখছে যে মনোহর আইচ, ওখানে দেখলো যে এরকম ওল্ড এজ আর এরকম এটা কেউ পারবে না, কাজে তাকে ডিভিশন শো দেখ কম্পিটিশন নামক আমার যখন বললো, তখন আমি সেরে পড়লাম, সেরে এক্সিবিশন শো দিলাম। কিন্তু আপনার বিরুদ্ধে তখন ওরা বলেছিল যে আপনি আধুনিক প্রজন্মকে সুযোগ করে দিচ্ছেন না, এই জন্যই আপনাকে নাম দেওয়া হয়নি। হ্যাঁ, ওই তাদের কথা। আপনার কি মনে হয়নি যে আধুনিক প্রজন্মকে তো হয়েছে যা বলছে তখন তাই শিখে গেছি। আচ্ছা, এবার একটু বলুন যে মেয়েরা আজকে ঘর ও বাইরে দুটোই সমান তালে সামলাচ্ছে, তা মেয়েদের কি স্বাস্থ্য চর্চা করা উচিত? না, মেয়েদের স্বাস্থ্য স্বাস্থ্য চর্চা ঠিক মাত্রেই স্বাস্থ্য চর্চা করে পশু পক্ষী কীট পতঙ্গ আমরা জানি না, কিন্তু এরাও স্বাস্থ্য চর্চা করে। পশু পক্ষী কীট পতঙ্গ তারা জানে, বিশ্লেষণ করে তারা জানে, সাধারণত জানে না। তাদের স্বাস্থ্য চর্চা না করলে শরীর ভালো থাকে না। যেমন মানুষ জন্ম নিলে বাঁচতে হবে, কী করে বাঁচতে হবে? স্বাস্থ্য চর্চা করে আর করে বাঁচবে, খেতে হবে, না খেলে বাঁচতে পারবে না। সেরকম স্বাস্থ্য চর্চা করতে হবে, শরীরকে ঠিক রাখতে হবে, ব্যায়াম ব্যায়াম না করলে স্বাস্থ্য ভালো থাকবে না। কিন্তু কাজেই ব্যায়ামটা ছেলে এবং মেয়ে এটা প্রত্যেকের দরকার। এখন মেয়েরা বেশি করে, তার কারণ হচ্ছে আমাদের দেশে আগেকার দিনে মেয়েরা ঘরের কাজকর্ম করত, এই বাসন মাজা, ডাবনা বাটা, এসব ঘরের কাজকর্ম বেশিরভাগই করত, তাতে স্বাস্থ্য তারা ভালো থাকত। এখন মেয়েরা লেখাপড়া শিখে কোনো কাজ নেই, মোটা হয়ে মেলা করছে, মোটা হয়ে মেলা করছে। আর এই যে স্বাস্থ্য চর্চা করার কথা বলা, এই স্বাস্থ্য চর্চা তো প্রত্যেকেরই দরকার, জীব মাত্রই দরকার। আর মনুষ্য জনম যারা জানে তাদের ছেলে মেয়ে সকলেরই দরকার, শুধু ছেলেরা করবে মেয়েরা নয়, তা নয়,
মেয়েদেরও স্বাস্থ্য দরকার। তা এখন দেখছি যে মেয়েরা সাধারণত মোটা হয়ে যাচ্ছে আর মাল্টিজিম হচ্ছে, সেই জন্য এখন আর কোনো চিন্তা নাই মাল্টিজিমে যায় গিয়ে এক্সারসাইজ করে। কিন্তু এক্সারসাইজ করলে কতদিন করে সেটাই নিয়ে দেখবার, এক্সারসাইজ তো সারা জীবন মৃত্যু পর্যন্ত করতে হবে, তাইলে অসুখ বিসুখে মরবে না। কিন্তু আমি বাঁচব 60 বছর, আর তার মধ্যে যদি 3 দিন এক্সারসাইজ করে 4 দিন এক্সারসাইজ করে তাহলে একে স্বাস্থ্য ভালো থাকে। সেই জন্য এখন মেয়েরা মোটা হয়ে যাচ্ছে, বেশিরভাগ ঘরের কাজকর্ম নাই, শারীরিক কোনো পরিশ্রম নেই, শরীরের পরিশ্রম না করলে শরীর ভালো থাকে না, এ থাকতে পারে না, বাধ্যইয়া তারা শরীরের পরিশ্রম করবার জন্য জিমে যায়। জিমে যা কতদিন টিকে সেটি হলো ব্যাপার। কিন্তু যে মেয়েরা ওয়েট ট্রেনিং করছে আজকালকার মেয়েরা, তাই ওয়েট ট্রেনিং করাটা কি মেয়েদের পক্ষে? না, ওয়েট ট্রেনিং এর মধ্যে বাস করো, ওয়েট ট্রেনিং এক্সারসাইজ, আর ওয়েট ট্রেনিং এই যে ধরো পাওয়ার লিফটিং, পাওয়ার লিফটিং এর যে লিফটিং সেই লিফটিং, অথবা মেয়েরা ফুটবল খেলে, ফুটবল খেলা এ তো আমার মনে হয় খুব খারাপ, খুব খারাপ মানে ফুটবল খেলা ইঞ্জুরিয়াস গেম, আর যেভাবে যে কোনো মুহূর্তে বলতে ডেলিকেট তল পেট তারপর শেষে খাই সব জায়গাতে লেগে যেতে পারে। কাজে মাল্টি জিমে তোমার এই পাওয়ার লিফটিং ফুটবল খেলা ছাড়া অন্য কোনো খেলা বোলা করতে পারে কোনো সন্দেহ নেই। কাজেই করছে, এতে বিফলও হচ্ছে, নো ডাউট। তবে এক্সারসাইজ স্ত্রী এবং ছেলে সকলেরই করা উচিত। আপনার শতায়ু কামনা করি, ভিডিও দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের মুখোমুখি সঙ্গীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়। মুখোমুখি অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে আমাদের লিখে জানাবেন। আমাদের ঠিকানা মুখোমুখি, কেয়ার অফ রেনবো প্রোডাকশনস লিমিটেড, 85A Prince Anwar Shah Road, কলকাতা 7 লক্ষ 33। দালালের কাছ থেকে টিকিট কাটলে আপনি বিপদে পড়তে পারেন, ধরা পড়লে জরিমানা হতে পারে, ট্রেন থেকে নামিয়ে দিতে পারে, আবার অপমানের জ্বালাও সহ্য করতে হবে। এসব ঝামেলা এড়াতে রেলের বুকিং কাউন্টার থেকে নিজের নামে টিকিট কাটুন।